রবিবার পয়লা বৈশাখ, বাংলার নববর্ষ। নববর্ষ পালন নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শুভ উৎসব প্রবন্ধে লিখেছেন, আমার আনন্দে শুভ হোক, আমি যাহা পাই তাহা পাঁচজনের সহিত মিলিত হইয়া উপভোগ করি। এই কল্যাণী ইচ্ছায় উৎসবের প্রাণ এতেই নিহিত আছে, জাতীয় ঐক্যের সুর সারে জাহাসে আচ্ছা। বৈশাখ মাসে যে বছর শুরু হয় তার নাম বঙ্গাব্দ। রবিবার পয়লা বৈশাখ 1425 বঙ্গাব্দ। বঙ্গদেশ সুপ্রাচীন স্থান হলেও বঙ্গাব্দ শুরু কিন্তু 1425 বছর আগে। কেউ কেউ বলেন সম্রাট আকবর বঙ্গাব্দের সূচনা করেন, আবার কেউ কেউ বলেন গৌড়ের রাজা শশাঙ্ক বঙ্গাব্দের প্রচলন করেন। অবশ্য অধিকাংশ গবেষকই গৌড়ের রাজা শশাঙ্কের নামই অনুমোদন করেন। আবার অনেকে বলেন বৈশাখ শব্দটি এসেছে বিশাখা নক্ষত্রের নাম থেকে। এ মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের কাছে দেখা যায়। বৈশাখ মাসের প্রথম দিনটি হল বাংলা নববর্ষ। এ দিনটি ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম ও বাংলাদেশে পয়লা বৈশাখ নামে পরিচিত। বিশ্বের সকল প্রান্তের সকল বাঙালি এদিনে নতুন বছরকে বারণ করে ভুলে যাবার চেষ্টা করেন অতীত বছরের সকল দুঃখ গ্লানি। এ দিনটিতে যাবতীয় ব্যবসায়িক কাজকর্ম শুরু হয়। ব্যবসায়ীরা এদিনে নতুন হাল খাতা শুরু করেন। সেই হাল খাতায় সবাই যেন শুধু সুখ খুঁজে বেড়ান, কিন্তু সুখ দুঃখ নিয়েই জীবন। ইগো সমস্যা, স্ট্যাটাস, স্ট্যান্ডার্ড, অনৈতিক লিবার্টি, এইসব সমস্যার কারণে অনেক সময় মানুষের জীবনে কালো আধার নেমে আসে। সময়ে সতর্কতা ও বোঝাপড়াই সমস্যার সমাধান সূত্র। রবি ঠাকুরের কথায়, জন্ম মৃত্যু দোহে মিলে জীবনের খেলা, যেমন চলার অঙ্গ পা তোলা পা ফেলা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।